হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সচেঞ্জ একাডেমি আশা করছি তোমরা সকলে ভালো আছো দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম যেটা আছে অর্থাৎ বর্ণাল এই ইলেকট্রোম্যাগনেটিক যেটা আছে সেইটা বাকি আছে সেইটা করিয়ে দেবো এবং দুটো বা তিনটা কি যে ম্যাথ আছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবসের ক্ষেত্রে যে ম্যাথ যে ধরনের আসে সেই ধরনের ম্যাথ করে দেবো যদি আমি তোমাদেরকে ম্যাথ এর আগেও করিয়ে দিয়েছি তাও তোমাদেরকে আরও দুটো তিনটা ম্যাথ করে দেবো যাতে করে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয় ঠিক আছে দেখো আজকে যে ইলেকট্রোম্যাগনেটিক মানে বর্ণালিটা বা স্পেকট্রামটা পড়বো তোমরা জানো যে ইলেকট্রোম্যাগনেটের স্পেকট্রাম যেটা সেটার এক একটা তরঙ্গ দৈর্ঘ্য তোমার খুব ছোট থেকে একটা খুব ছোট থেকে শুরু করে প্রচণ্ড বড় অবধি হয় এমনও আছে যেগুলো তরঙ্গ দৈর্ঘ্য এক একটা তরঙ্গ দৈর্ঘ্য যে একেবারে সেই অনুপরমাণুর সমান পরমাণুর বেশের সাথেও সমান এবং এমন এবং তরঙ্গ আছে যার কিন্তু যেটা তোমার মানে গ্রহ নক্ষত্রের বেশের সাথেও সমান সেই ধরনের আমাদের মানে লেন্থের আছে তোমাদেরকে সেইটা শেখানোর জন্য যে ছবিটা এই ছবিটা তো পুরোটা আঁকা যায় না সেই জন্য তোমাদেরকে বইটা থেকেই আমি ডাইরেক্ট করিয়ে দিচ্ছি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যাতে করে তোমাদেরকে বুঝতে অসুবিধা না হয় কারণ এই ছবিটা তোমাদের বই রয়েছে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে যে কীভাবে পড়বো কীভাবে না পড়বো ঠিক আছে দেখো এখানে খেয়াল করে দেখবে এইটা মিডল পয়েন্ট আছে বা মিডিল পয়েন্টটা বাদ দাও এইখানে দেখো উপরটাতে লেখা আছে তরঙ্গদৈর্গ এবং এইখানটাতে লেখা আছে তরঙ্গদৈর্গ এবং এইখানটাতে লেখা আছে কম্পাগ্য অর্থাৎ হার্জ ঠিক তরঙ্গ দুর্গ দেখো টেন কিউ দিয়ে টেন স্কোয়ার টেন দিয়ে ওয়ান তারপরে টেন ইনভার্স দিয়ে টেন টু পার মাইনাস টু দিয়ে টেন টু পার মাইনাস থ্রি টেন টু পার মাইনাস ফোর অর্থাৎ এই দিকে বেশি এবং এই দিকে যত তুমি যেতে থাকছো তত জমার যে কম্পাং এই তরঙ্গ দর্ঘতা আছে বা ল্যামডাটা সেটা তোমার কমে কমে যাচ্ছে ঠিক আছে এইখানে এসে দেখো টেন টু দিপার মাইনাস টুয়েলভ মানে তার মানে এইখানে একেবারে কম হয়ে যাচ্ছে তোমার তরঙ্গ দর্ঘটা কিন্তু সেই জায়গাটাই তুমি যদি কম্পাঙ্গটা দেখো বা হার্চটা দেখো সেটা কিন্তু তোমার প্রথমে টেন টু দি পাওয়ার ফাইভ ছিল দিয়ে ধীরে 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 টেন টু দিপার টুয়েলভ দিয়ে ধীরে ধীরে টেন টু দিপার টোয়েন্টি ওয়ান অর্থাৎ কম্পাঙ্গটা বাড়ছে তার মানে তোমার যদি তরঙ্গ দৈর্ঘ্যটা যদি কমতে থাকে কম্পাঙ্গটা বাড়তে থাকে এবং তোমরা জানো এটা কিভাবে হয় এই যে ল্যামডা সমান হয় শিবা এন এটা তোমরা সকলেই জানো ল্যামডা সমান কি হয় ল্যামডা 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 সমান হয় তোমাদের এন এটা তোমরা সকলেই জানো অর্থাৎ তোমার যদি কম্পাঙ্কটা কমতে থাকে তোমার ল্যামডাটা বাড়ে বা তোমার যদি ল্যামডাটা বাড়তে থাকে কম্পাঙ্কটা কমে অর্থাৎ ভাইস ভারসা হয় তরঙ্গ দুর্ঘ এবং কম্পাঙ্কর ক্ষেত্রে এরপর দেখো এখানে রেডিও তরঙ্গ রেডিও তরঙ্গর ক্ষেত্রে তরঙ্গ দর্ঘটা সবচেয়ে বেশি আমি জানি এই ছবিটা বুঝতে অনেক অসুবিধা হয় সেই জন্য ছবিটা থেকে আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি আর বুঝতে যদি কারো অসুবিধা না হয় তাহলে তো মার্শাল্লা বিরাট ব্যাপার তা এটা তোমার রেডিও তরঙ্গ রেডিও তরঙ্গ দেখবে এখানে তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি কিন্তু তুমি তুমি যত ডান সাইডে যাবে তত দেখবে যে এক্স রে আছে বা চিকিৎসা বিজ্ঞান যেগুলো ইউজ করা হয় যে এক্স রে বা গামারে যেগুলোর এগুলোর কিন্তু তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্যটা তোমার কম এর থেকে আমরা বুঝতে পারছি যে রেডিও যেটা রেডিও তরঙ্গ দৈর্ঘ্য বেশি এবং এক্সির তরঙ্গ দৈর্ঘ্যটা কম এবং সেই ক্ষেত্রে কম্পাঙ্কটা এক্স এই রেডিওর ক্ষেত্রে কম কিন্তু কম্পাঙ্কটা তোমার ফ্রিকুয়েন্সিটা এক্স রশ্মির ক্ষেত্রে খুব বেশি এই ছবিটা দেখে এতটুকু তোমরা বুঝতে পারছো আশা করি এবং এর মাঝেই দেখো একটা জিনিস আছে তোমার অবলোহিত অতিবেগুনি রশ্মি এইখানটাতে আছে এবং এখানে রয়েছে দৃশ্যমান বর্ণালী দৃশ্যমান বর্ণালী অর্থাৎ যেটা আমরা দেখতে পাই যেটা দেখতে পাই বলতে ভিআই বি জি ওয়াই ও আর এইটা তোমরা যেটা জানো যেটাকে বলা বেনিয়া সহকলা যেটা ক্লাস টেনের সময় পড়েছ বেনিয়া সহকলা ঠিক অর্থাৎ বে দিয়ে বেগুনি নি দিয়ে নীল আদি দিয়ে আকাশি দিয়ে সবুজ হ দিয়ে হলুদ ক দিয়ে কালো আর লা দিয়ে লাল সেরকম এখানে ভি দিয়ে তোমার ভায়োলেট আই দিয়ে ইন্ডিগো বি ফর ব্লু জি ফর গ্রিন ওয়াই ফর ইয়েলো ও ফর অরেঞ্জ অ্যান্ড আর ফর রেড কোনো অসুবিধা নেই আর সরি এখানে ফর কল কলার মানে কালো হবে না কফর হবে কমলা ক দিয়ে কমলা হবে ক দিয়ে কালো হবে না এখানে ওফর যেহেতু অরেঞ্জ সেই জন্য কফর কমলা ঠিক এই ক্ষেত্রে তোমার যে আটটা যেটা এখানে দেখো রেড রেডের ক্ষেত্রে তোমার তরঙ্গ দৈর্ঘ্যটা পুরোপুরি সাতশো কিন্তু তুমি যখন বেগুনিতে চলে যাবে তখন চলে আসছি সেটা চারশো চল্লিশ অর্থাৎ আমার বুঝতে পারছি যে আমার রেডের তরঙ্গ দৈর্ঘ্য কী আছে যে বেগুনি কালারে বেগুনি কালারের তরঙ্গ দৈর্ঘ্যের থেকে বেশি এখান থেকে তোমরা বুঝতে পারছো ঠিক আছে এই ছবিটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য স্পেশালি এই ক্লাসটা করালাম কারণ আর তোমাদেরকে নেক্সট দিন থেকে তোমাদের কি শুরু করব আমি সিম্পল হারমোনিক মোশন যেটা আছে সেটা স্টার্ট করব ঠিক আছে আর সিম্পল হারমোনিক মোশান করালেই তোমাদের ফিজিক্সের কমপ্লিট হয়ে যাবে আর ম্যাথের ক্ষেত্রেও বেশি নেই তো ম্যাথের ক্ষেত্রেও যা আছে তোমরা সকলেই জানো দেখো আর এই যে দৃশ্যমান বর্ণালীর মধ্যেই তোমার আলোকতন্ত্র পড়ছে দৃশ্যমান আলো রিমোট রাত্রে ভিশন অর্থাৎ নাইট ভিশন যেটা আছে সেটা কিন্তু পড়ছে দন্ত চিকিৎসায় যেটা ইউজ করা হয় সেটা পড়ছে এক্স পর যে এক্স কী জন্য ইউজ করা হয় আমাদের হাতের ভিতর দিয়ে যে হাত বা শরীর আছে শরীর ভিতর দিয়ে নর্মে নর্মেল আলো যায় না তখন সেই শরীরের ভিতর দিয়ে তোমার এক্সএসি প্রবেশ করানো হয় অর্থাৎ এই চামড়াটাকে খেয়ে ইয়ে করে চামড়াটার ভিতর দিকে যায় এবং শুধুমাত্র তোমাকে হাড়ের চিহ্ন হাড়টা দেখায় এই জন্য দেখছো দেখছো শুধুমাত্র হাড়টা দেখাচ্ছে ঠিক আছে এইটা তোমার এক্স্রসি যেটা চিকিৎসা বিজ্ঞান ইউজ করা হয় তাহলে আশা করছি বুঝতে পারছো তোমাদের এইটা দেখে নেবে আর এখানে দেখো এই যে ওয়ান মেগাহার্চ এখানে দেওয়া আছে ওয়ান মেগা হার্চ দিয়ে দেওয়া আছে ওয়ান হার্জ তারপর দেওয়া আছে ওয়ান টেরা হার্চ তারপর দেওয়া আছে ওয়ান পেটা হার্চ তারপর দেওয়া আছে ওয়ান এক্সা হার্চ তারপর দেওয়া আছে ওয়ান জিটা হার্চ এরপর কোয়েশ্চেন তোমাদের কীরকম আসে যে এক্স যে তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্ক যেটা কম্পাঙ্কর কোয়েশ্চেন আসবে যে এক্স অশী কম্পাঙ্ক কত থেকে কতর মধ্যে পড়ে তোমাকে দিয়ে দেবে টোয়েন্টি টেন টুথি বার সেভেনটিন টেন এইটিন বা টেন টুথি নাইনটিন কিছু একটা দিয়ে দেবে এই তিনটার মধ্যে কিছু একটা দেবে এবং বাকি এইগুলো থেকে বাকি যেগুলো আছে সেগুলো তিনটা দেবে তাহলে সেইখান থেকে তোমাকে চুজ করতে হবে যে টেন টুথি বার সেভেনটিন টেন এইটিন নাইনটিনের মধ্যে তোমরা যেহেতু জানো তাহলে এইটা একটা কিছু একটা ঠিক করে আসবে সেম যদি রেডিও ওয়েবের ক্ষেত্রে দিতে থাকে রেডিওর পরি ক্ষেত্রে তোমার টেন টু দিপার ফাইভ থেকে টেন টু দি পার ইলেভেন অবধি আছে টেন টু পাই ফাইভ থেকে শুরু করে টেন টু দি পার ইলেভেন অবধি আছে তোমার রেডিও তরঙ্গ যেগুলো স্যাটেলাইটে ইউজ করা হয় টিভিতে ইউজ করা হয় ফোনে ইউজ করা হয় রেডারে ইউজ করা হয় যেগুলো আমরা কমিউনিকেশনের জন্য ইউজ করি সেইগুলোকে বলে তোমার রেডিও তরঙ্গ বলা যায় ঠিক এবং ব্রডকাস্ট বা ওয়্যারলেস যেটাকে বলে ঠিক এখানে ওয়্যারলেসই চলে আসছে ওয়ারলেস অপারেটার মনে হচ্ছে তোমাদের ভাগ্য ভালো চাকরি পেয়ে যাবে হয় ঠিক আছে দেখো তা এই যে ব্রডকাস্ট বা ওয়ারলেস যেটা আছে রেডিও বা ফোন বা টিভি বা তোমার মাইক্রোওয়েভ শব্দ তরঙ্গ সবগুলোই পড়ছে তোমার কিন্তু এই টেন টু দি পাওয়ার ফাইভ থেকে শুরু করে টেন টু দি পাওয়ার ইলেভেন অব এই ইয়ের মধ্যে ফ্রিকোয়েন্সির মধ্যে পড়ছে এবং অবলোহিতটা পড়ছে টেন টু দি দিপার কিউ থেকে টেন টু দি দিপার ফোরটিন অবধি সেরকমই এক্স রসিটা পড়ছে টেন টু দি দিপার সেভেন্টিন থেকে টেন টু দি দিপার নাইনটিন এ ধরে কোশ্চেন খুব বেশি আসে এর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য দেখো টেন টু দিপার মাইনাস নাইন থেকে টেন টু ডিপার মাইনাস ইলেভেন একটা যখন করবে তখন পরেরটা করতে অসুবিধা হবে না একটার সাথে আরেকটা রিলেট করে পড়ার চেষ্টা করবে ঠিক আছে রিলেট করে যতক্ষণ না পড়তে পারো ততক্ষণ অবধি বুঝতে অসুবিধা হবে যদি না রিলেট করে তুমি পড়তে পারো একটা জিনিসের সাথে যখন আরেকটাকে জুড়তে শিখবে তখন তোমার জিনিসটা ভালো মনেও থাকবে এবং তুমি জিনিসটাকে বেশি দিন অবধি মনে রাখতে পারবে ইমপ্লিমেন্ট করতে পারবে কোনো জায়গায় এরপর দেখো এই যে তোমার দিয়েছে তরঙ্গের তোমার এক একটা দিয়েছে দেখো ফুটবল মাঠের সাথে সমান দিয়েছে তারপর পূর্ণবয়স্ক স্বাভাবিক মানুষের গড়োচ্চতার সাথে দিয়েছে আবার এমনকি তোমার পরমাণু নিউক্লাসের সাথেও সমান দিয়েছে অর্থাৎ যে তরঙ্গ দৈর্ঘ্য যে স্প্যাক্ট্রাম যেটা হয় সেটা তোমার খুব কম তরঙ্গ দৈর্ঘ্য থেকে খুব বেশি তরঙ্গ দৈর্ঘ্য অবধি হয় এইটা বোঝানোর জন্য তোমাকে এইটা বোঝানো দিয়েছে সজীব কোষ ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো ওই কারণে দিয়েছে তাহলে এই ছবিটাতে আশা করি কোনো প্রবলেম নেই ছবিটাতে একটু কনফিউজিং ছবি সেই জন্য তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম আমি একটু আশা করছি বুঝতে পেরেছি ঠিক আছে এরপর তোমাদের ম্যাথ যেটা আছে ম্যাথ দুটো করিয়ে দিয়ে এখানে ক্লাসটা বেশি লম্বা টানব না ঠিক আচ্ছা দেখো দেখো বলছি একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তর তরিত ক্ষেত্র ই সমান টেন টুবার মাইনাস বারবার ফ্লাকচুয়েট করছে তড়িৎ ক্ষেত্র ই সমান টেন টু দি পার মাইনাস ফাইভ সাইন টুয়েলভ ইন্টু টেন টু দি পার ফিফটিন টি মাইনাস ফোর ইন্টু টেন টু দি পার সেভেন এক্স এইটা তোমার যেটা আছে সেইটা কী আছে এইটাকে বলছে ফেস ডিফারেন্স তোমরা সকলে জানো যখন আমি করাচ্ছিলাম তখন তোমাদেরকে যে সূত্রটা আছে তখন বলেছিলাম কীভাবে বলেছিলাম ই সমান হয় ই জিরো সাইন ওমেগা টি মাইনাস কে এক্স বা কে এক্স মাইনাস ওমেগা টি এবং যে বি সমান হয় বি জিরো সাইন ওমেগা টি মাইনাস কে এক্স এইটা তোমাদেরকে আগের দিন আমি বলি কোনো অসুবিধা নেই এবং এইটাকে বলা হয় ফেস ডিফারেন্স তাহলে এইটার সাথে আমি যদি এইটার তুলনা করি দেখো ই সমান ই জিরো সাইন ওমেগা টি মাইনাস কে এক্স এইটার সাথে কার তুলনা করব আমি ই সমান ই জিরো সরি ই জিরো নেই টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ সাইন 12 ইন্টু টেন টু দি power ফাইভ টি মাইনাস ফোর ইন্টু টেন টু সেভেন এক্স সাথে আমি যদি তুলনা করি তোমরা দেখো যে কোন কোনটা জিনিস তোমরা জানো কোনটার সাথে কোনটা মিলছে সেটা তুমি বুঝতে পারবো এখানে ই সমান চলে আসছে তোমার টেন টু কোনো অসুবিধা নেই এরপর দেখো বাকি কী কী বিলছে এখান থেকে ওমেগা তুমি বের করতে পারো ওমেগা সমান আসছে এখানে টি এবং এখানে আসছে ওমেগা সমান আসছে টুয়েলভ ইন্টু টেন টু দি ফিফটিন যেগুলো আমার কমন আছে সেগুলো আমি আগে লিখে নিই যাতে করে আমার বুঝতে অসুবিধা না হয় ঠিক এবং যেহেতু ওমেগা আছে তাহলে আমার এখান থেকে টু পাই এন সমান কী দিয়েছে টুয়েলভ ইন্টু টেন টু দি পর ফিফটিন ঠিক আছে কোনো অসুবিধা নেই কেন কারণ অমেঙ্গের সমানই হয় টু পাই এন অমেঘের সমান আমরা টু পাই এন বলি তাই তো তাহলে অমেঘের সমান যদি টু পাই এন বলি তাহলে টু পাই এন সমান টুয়েল টুয়েলভ ইন্টু টেন টু দিভার ফিফটিন বলতে পারে এবং এখান থেকে আমার এন সমান বেরিয়ে যাবে টু পাই বাই টুয়েলভ ইন্টু টেন টু দিবার ফিফটিন ঠিক এটা তোমরা ক্যালকুলেট করে দেখবে ক্যালকুলেশান করে দেখবে ওয়ান পয়েন্ট নাইন ঠিক সরি এন সমান এইটা নিচে চলে আসবে এইটা উপরে যাবে এবং এইটা নিচে যাবে অর্থাৎ তোমার এন সমান কী আসবে দেখো এক্ষেত্রে তোমার এন বেরোবে টুয়েলভ ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ বাই টু পাই এবং এইটা যদি তুমি ক্যালকুলেট করো ক্যালকুলেট করলে তোমার বেরোবে ওয়ান পয়েন্ট নাইন ইন্টু টেন টু দি পাওয়ার ফিফটিন হার্চ ঠিক এত দূর হলে এটা তোমার ফ্রিকোয়েন্সি চলে এলো ঠিক আছে এরপর দেখো আমাকে কী কী বের করতে বলেছে সেইটা আমি দেখি আগে আমাকে বলছে টরিত ক্ষেত্রে বলছে কম্পাঙ্ক তা আচ্ছা আমার কম্পাঙ্ক বেরিয়ে গেল কম্পাঙ্ক আমার বেরিয়ে গেল বেগ বের করতে বলেছে বেগ অর্থাৎ আমাকে সি বের করতে হবে ঠিক আছে সি আমাকে বের করতে হবে এবং বলেছে তরঙ্গদৈর্ঘ্য তরঙ্গ দর্ঘ্য অর্থাৎ ল্যামটা বের করতে হবে ঠিক আছে আমার কোনো অসুবিধা নেই তরঙ্গদৈর্ঘ্য বেগ এবং তরঙ্গদর্ঘ এবং কম্পাঙ্ক আমি অলরেডি বের করলাম এন সমান বের করে দিয়েছি তাই তরঙ্গদৈর্ঘ্য এবং বেগ বের করতে হবে এবং আরেকটা বলছে তোমার ক্ষেত্রের সমীকরণ চম্বকক্ষেত্রের সমীকরণ অর্থাৎ বি সমান বি জিরো যেটা আছে সেই ফর্মে আমাকে লিখতে হবে ঠিক এইটুকু ঠিক আছে আমি দেখো কী করি প্রথমে আমি কি করব আমি জানি সেই সমান কি হয় ওমেগা বাই কে তোমাদেরকে আমি সূত্রগুলো লিখিয়ে দিয়েছি এখন সূত্রগুলোকে মানে প্রমাণ করার কোনো অর্থই হয় না তোমাদেরকে যেহেতু এগুলো বুঝিয়ে দিয়েছি আমি তাহলে তোমরা বুঝতে পারবে কোনো অসুবিধা না তাহলে সেই সমান আসবে ওমেগা বাই কে আসছে এবং অমেগা সমান টুয়েলভ ইন্টু টেন টু পাওয়ার ফিফটিন অমেগা সমান হয় অ্যাঙ্গুলার ফ্রিকুয়েন্সি কৌনিক কম্পাঙ্গ এন সমান যেমন হয় নর্ম্যাল ফ্রিকিয়াঙ্ক ফ্রিকোয়েন্সি বা লিনিয়ার ফ্রিকোয়েন্সি সেরকম অমেগা সমান হয় অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এবং কে যেটা আছে কে সমান আসবে নাম্বার অফ টার্ন নাম্বার অফ টার্ন অর্থাৎ এখান থেকে যদি আমি কে যে এটাকে তুলনা করি এটাকে অমেগা টি মাইনাস কে এক্সের সাথে যদি আমি তুলনা করি আমার কে এর ভ্যালু চলে আসছে ফোর ইন্টু টেন টু দি পার সেভেন তাহলে ফোর ইন্টু টেন টু দি পার সেভেন অর্থাৎ আমার সি এর ভ্যালু এখান থেকে চলে আসছে থ্রি ইন্টু টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ডে অর্থাৎ নর্ম্যাল যে আলোর গতিবেগ সেটার সাথেই সমান চলে আসছে ঠিক ওটা ট্রিক করেছে কোনো অসুবিধা নেই থ্রি ইন্টু টেন টু দি পর এইট মিটার পার সেকেন্ড চলে আসছে এরপর তরঙ্গ দর্গ তরঙ্গ দৈর্ঘ্য সমান হয় ল্যামডা ল্যামটার সমান আমরা জানি সি এন কোনো অসুবিধা নেই ল্যামডা সমান হয় সি এন তোমরা সকলে জানো কেন কারণ সি সমান হয় এন ল্যামডা এইটা যখন জানো সি সমান যেহেতু অন ল্যামডা হয় তার ল্যামডার সমান হবে সি এন এবং সি সমান আমার কত বেরোলো থ্রি ইন্টু টেন টু দি পর এইট বাই নিচে এন সমান কত ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফিফটিন ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন পাওয়ার ফিফটিন কেন কারণ এই মাত্র আমি এন সমান এখানটাতে মানটা বের করেছি এইটা যখন তোমারা ক্যালকুলেট করবে তোমার এখান থেকে ল্যামডাটা বেরিয়ে যাবে ল্যামডা বেরিয়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন মিটার ঠিক এবং আমি তোমাদেরকে এরপর যদি চৌম্বক ক্ষেত্রের আমি ইয়েটা বের করতে চাই আমি যদি চুম্বক চম্বকক্ষেত্রের সমীকরণ বের করতে চাই তাহলে আমার চম্বকক্ষেত্রের সমীকরণ বি সমান বি জিরো সাইন ওমেগা টি মাইনাস কে এক্স এইটা হবে ঠিক আছে কোনো অসুবিধা নেই তাহলে এইটা যদি আমি এরপর করি বি জিরো আমরা জানি যে ই জিরো বাই বি জিরো সমান কী হয় সি তাহলে এখান থেকে বি জিরো যদি হয় বি জিরো আমার সমান কী হয়ে যাবে ই জিরো বাই বি জিরো সমান কী হয়ে যাবে ই জিরো বাই সি এত দূর অবধি বুঝতে পারো তুমি হয় এখানে আগেই মানটা বসিয়ে দিয়ে তুমি ই জিরো বাই সি করে মানটা বসিয়ে দিয়ে বের করতে পারো বা আমি যখন নর্মাল একেবারে ক্যালকুলেশন করব তখন আমি একেবারে ভ্যালুটা বসাবো তাহলে বি জিরোর আগে জায়গায় বসালাম আমি ই জিরো বাই সি এবং সাইন বসালাম অমেগা টি অমেগার সমান আমি কী বের করলাম অমেগা সমান বের হলো আমার টুয়েলভ ইন্টু টেন টু দি পার ফিফটিন টুয়েলভ ইন্টু টেন টু দি পার ফিফটিন ইন্টু টি মাইনাস সমান কত বললো কে সমান এই মাত্র আমাদের বের হলো ফোর ইন্টু টেন টু দি পাস সেভেন ফোর টেন টু দি পাস সেভেন কতগুলো তোমার কে সমান কী হয় কে সমান তোমাদেরকে বলেছি যে তোমার যতগুলো কী বলে নাম্বার অফ যে ফ্রিকোয়েন্সি যেটা সেটাকে বলা হয় কে তাই তো এবং কে এর ভ্যালু আমাদের কী হয় কে এর ভ্যালু আমরা এই মাত্র বের করেছি ফোর ইন্টু টেন টু দি পাস সেভেন এবং এক্স তা এইটা চলে আসছে আমার কী আসছে এইটা আসছে আমার চুম্বক ক্ষেত্রের সমীকরণ বি সমান ই এবং ই মান আমি যদি বসিয়ে দিই ই আমরা বের করলাম টেন টু দি মাইনাস ফাইভ বাই সিসন সমান বের থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট সরি ফিফটিন টি মাইনাস ফোর টেন এইটা বের হলো আমার সমীকরণটা এই যে একটা অঙ্ক করে দিলাম আমি একটা অঙ্কর মধ্যে তোমার কতগুলো অঙ্কর ক্লিয়ার হয়ে গেল দেখো কতগুলো কোয়েশ্চেনের তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলো এখান থেকে আমি তোমাদেরকে ফ্রিকোয়েন্সি বের করে দেখিয়ে দিলাম ল্যামডা বের করে দেখিয়ে দিলাম অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করে দেখিয়ে দিলাম নাম্বার অফ ফ্রিকোয়েন্সি বের করে দেখিয়ে দিলাম ক্ষেত্রে সমীকরণ ক্ষেত্রে সমীকরণ বের করে দেখিয়ে দিলাম অর্থাৎ অনেক বড় একটা অঙ্কের মধ্যে অনেকগুলো অঙ্ক হয়ে গেলো নেক্সট কোয়েশ্চেন দেখো এই কোয়েশ্চেনটা দেখে দিচ্ছি তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে মক টেস্ট যখন করাবো তখন যখন বেশি করে প্র্যাকটিস হবে তখন এগুলো নিয়ে কোনো প্রবলেম হবে না তার আগেও অবধি এগুলো তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার জন্য দেখো যদিও আমি ম্যাথ এর আগেও আমি করিয়ে দিয়েছি কোনো অসুবিধা নেই সেটার ব্যাপারে ঠিক দেখো বলছি শূন্য স্থানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের গতিবেগ সমান থ্রি ইন্টু টেন ট্রি দুপার এইট অর্থাৎ সি সমান দিয়েছে থ্রি ইন্টু টেন টু দুপার এইট ঠিক আছে আমাকে কী বলছে শূন্যস্থারের তড়িৎ ভেদ্যতা কত তড়িৎ ভেদ্যতা তড়িৎ ভেদ্যতা অর্থাৎ আমাকে ই বের করতে হবে এবং কি বলে চুম্বক ভেদ্যতা সমান হয় বি এবং আমরা একটা আগের দিন যখন করছিলাম ক্লাস তখন একটা সূত্র করেছিলাম সি সমান ওয়ান বাই রুট বার অফ এফ সাইল অন নট মিউ জিরো করেছিলাম এভাবে আশা করি যারা ক্লাসটা দেখেছো বুঝতে পারে তাহলে সি স্কোয়ার সমান বেরিয়ে যাবে ওয়ান বাই এফ নট নোট মিউ জিরো ঠিক আছে এবং আমি যদি এফ সাইলোর বের করি বা যেটা আমার বেরোবে তোমার তড়িৎ ভেদরে যেটা বেরোবে তরিথ ভেদর সেটা হয়ে যাবে ওয়ান বাই মি জিরো সি স্কোয়ার এইখানে যদি আমি ভ্যালুটা বসাই ওয়ান বাই মিউ জিরো মিউ আমার দিয়ে যে ফোর পাই ইন্টু টেন টু দুপার মাইনাস সেভেন ফোর পাই ইন্টু টেন টু দুপার মাইনাস সেভেন এবং সি স্কোয়ার সময় থ্রি ইন্টু টেন টু এইট তার হোল স্কোয়ার থ্রি তার হোল স্কোয়ার এতিয়া যে আমি কালকুলেশ কৰি মানে কালকুলেট কৰি কালকুলেট কৰিলে আমাৰ বেৰি যাব এইট পইণ্ট এইট ফ'ৰ টু এন টু টেন টু দে পাৰ মাইনছ টুৱেলভ চি স্কোয়াৰ এন ইনভাৰ্চ মাইনাছ টু ঠিক আছে এই হলো তোমাদের আজকের অঙ্ক এই দুটো অঙ্ক করে দিলাম শুধুমাত্র তোমাদেরকে আমি এই অঙ্কগুলো করানোর জন্য এবং যে বর্ণালীটা যেটা আছে সেটা করানোর জন্য আজকে ক্লাসটা করেছিলাম কেন কারণ সিম্পল হারমোনিক মোশন নেক্সট দিন থেকে ক্লাসটা শুরু করব আশা করি যারা ক্লাসটা দেখলে ভালো লেগেছে যারা টেলিগ্রাম চ্যানেলে এখনও অ্যাড হওয়া তারা অ্যাট দ্য রেট অফ এক্সিজেন অ্যাকাডেমি এই টেলিগ্রাম চ্যানেলটাতে অ্যাড হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল অ্যাট দ্য রেট অফ এক্সিজেন একাডেমি ঠিক আছে কোনো প্রবলেম হলে ওখান থেকে আর এক্সিজেন্ট একাডেমি চ্যাট গ্রুপে রকম প্রবলেম হলে সেখানে আমাকে মেসেজটা শেষ করে দিল কারো যদি এডুকেশান রিলেটেড বা স্টাডি রিলেটেড কোনো রকম হেল্প চাই আমি নিশ্চয়ই নিজে যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে হেল্প করার জন্য ঠিক এত দূরে অবধি রইল ক্লাসটা তোর চম্বকীয় আমাদের শেষ এরপর আমরা শুরু করবো এস এইচ এম এস এইচ এম হয়ে গেলেই কেল্লাফতেই আমাদের ফিজিক্সের যে চ্যাপ্টারটা আছে সেটা শেষ হয়ে যাবে তারপর হয়তো হয় রিপিট করবো না হয় মক টেস্ট আবার শুরু করবো ঠিক আছে ওকে দেন থ্যাংক ইউ